হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে সূর্যের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে সূর্যকে তার চেম্বারে এনেছে সেনগত বাড়ির লোকজন এতদিন পর হাসপাতালে সূর্যকে দেখে তো অবাক হয়ে গেছে হাসপাতালের কর্মীরা হাজার হোক তাদের প্রিয় ডাক্তারবাবু এতদিন পর যে ফিরে এসেছেন এটা দেখে সকলে খুশি হয়েছেন সকলেই তাকে ঘিরে ধরেছে কিন্তু দুর্ভাগ্যবশত সূর্য কাউকে চিনতে এসে পারছে না এসবের মধ্যে ইরা ছক করে ঢুকে পড়েছে সূর্যের চেম্বারে আর সেখানে ড্রয়েল করে কালো পেন ড্রাইভ খুঁজতেও শুরু করে দিয়েছে তখনই ভিক্টোরিয়া সে খপত করে ইার হাতটা ধরেছে এদিকে ঘটনাটা এতটাই দ্রুত ঘটে যায় যে সেই মুহূর্তে দীপার উর্মে কেবিনেও ঢুকে পড়েছে ভিক্টরকে সূর্যের টেবিলের নিচে ঢুকিয়ে দিয়েছে আর হঠাৎ ইরা কেন ভিক্টরকে প্রশ্ন ইরা বলে বাঁচানো সেই একই জিনিস তবে দুজনের মোটিভ কিন্তু দু রকম ভিক্টরের প্রয়োজন টাকা আর ইরাকে প্রয়োজন এখনো কিন্তু সদত্তর মেলেনি বর্তমানে ভরপুর সাসপেন্স রয়েছে স্টার জলসার কিন্তু প্রত্যেকটি ওই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রত্যেকটা পর্বে এদিকে ইরাকে সূর্যের কেবিনে রেখে একের পর এক বিদ্ধ করে চলেছে উর্মি আর দীপা তখনই সূর্য আসে তার কেবিনে এক বৃদ্ধা রোগিনীর মুখে লক্ষ্মী শব্দটা শুনে দীপার কথা মনে পড়ে যায় সূর্যের তখনই আগের কথা মনে পড়তে থাকে আবছা আবছা সূর্যের আর অবাব সাফ হয়ে মানুষের রূপ নিয়ে হচ্ছে এদিকে অবশেষে বাড়ির সকলকে কিন্তু চিনতে পারতে চলেছে আজকের এই এপিসোডে সূর্য আপনাদের এই পর্বটা কিন্তু একদম মিস করলে চলবে না আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আপডেট জানতে এক্ষুনি ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ